আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের অন্যতম লক্ষণ হচ্ছে, এই হাদিসকে একটা খুব ভালো করে শুনেন, কিয়ামতের অন্যতম লক্ষণ হচ্ছে বনু আসফার অর্থাৎ এই ইউরোপিয়ান সিভিলাইজেশন মুসলিমদের সাথে স্পেশালি আরবদের সাথে চুক্তি করবে শান্তি চুক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শীঘ্রই তারা চুক্তি ভঙ্গ করবে এবং 80টা পতাকা নিয়ে একত্রিত হবে, তোমাদের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে 80টা পতাকা নিয়ে, মানে 80টা দেশ নিয়ে। তিনি বলেছেন প্রত্যেক পতাকার নিচে 12,000 সুসজ্জিত সমরাস্ত্রের প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য থাকবে। আমাদের মোহাম্মদ বিন সালমান কি এই কথাটা জানে? আমাদের তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ সাহেব এরদোগান কি এই কথাটা জানেন? এই হাদিসটা কি তারা পড়ে দেখেছেন? তিনি বলেছেন যখন মদিনার গুরুত্ব কমে যাবে তখন জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে, পৃথিবীর সেন্টার স্টেজে থাকবে জেরুজালেম, পৃথিবীর সমস্ত ডিপ্লোমেসি এবং রাজনীতি জেরুজালেমকে কেন্দ্র করে হবে, ইহুদিদের স্বার্থে হবে, দাজ্জালের স্বার্থে হবে। তিনি বলেছেন যখন এই অবস্থার সৃষ্টি হবে ঠিক তখনই শুরু হবে একটা মালহামা, একটা মহাযুদ্ধ, যে যুদ্ধে 80টা দেশ ইনভলভ হয়ে যাবে, প্রত্যেক দেশের আন্ডারে থাকবে 12,000 করে সৈন্য, 80টা দেশ একত্রিত হয়ে যাবে এই যুদ্ধে। তিনি বলেছেন এই মালহামায় 100 জনের মধ্যে 99টা মানুষ মারা যাবে, পৃথিবী ধোঁয়ায় ছেয়ে যাবে, আপনি খাবার পাবেন না, থাকার জায়গা পাবেন না, শহরগুলো ডিস্ট্রয় হয়ে যাবে, আবহাওয়া থাকবে না, আমার মনে হয় ইলেকট্রিসিটিও থাকবে না, এই টেকনোলজিও থাকবে না, আমার কাছে তাই মনে হয়। এই যুদ্ধ সামনে হতে যাচ্ছে, এই ব্যাপারে কি আমাদের মুসলিম উম্মাহ প্রস্তুত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ডিপ্লোমেসি অ্যাপ্লাই করলেন, মুশরিকদের সাথে চুক্তি করলেন, খাইবারকে অ্যাটাক করলেন, অন্য অন্য শত্রুদেরকে দমন করলেন, তিনি সমস্ত ছোট ছোট শত্রুগুলোকে আগে দমন করে নিলেন, তারপর মক্কা বিজয়ের সময় বড় শত্রুর কলার চেপে ধরলেন। এই ডিপ্লোমেসি কি আমরা মুসলিম উম্মাহ অ্যাপ্লাই করা শিখেছি আদৌ? আমরা সেই হালুয়া রুটি খাচ্ছি আর নামাজ পড়ছি যাচ্ছি, দাড়ি টুপি সুন্না, এগুলো আমাদের কাছে সুন্না মনে হয়, পররাষ্ট্রনীতির সুন্না নাই আমাদের মধ্যে, আমাদের মধ্যে জোট গঠনের কোনো সুন্না নাই, আমাদের মধ্যে ডিপ্লোমেসির এবং কূটনৈতিক তৎপরতার কোনো সুন্না নাই, এগুলো আমরা বিগত 100, 200, 300 বছরে ছেড়ে দিয়েছি। আর এমন আন্দোলন আমরা করছি, আমরা এমন সব আন্দোলন করছি ইসলামের নামে, যে আন্দোলনের মধ্যে ইসলামী খেলাফা প্রতিষ্ঠার কোনো সংগ্রাম নেই। ভালো করে খেয়াল করে দেখেন, কেউ এক পেশে আন্দোলন করছে, কেউ খালি সুন্না, কেউ সবাইকে আহলে হাদিস বানাতে চাই, কেউ সবাইকে পীরের মুরিদ বানাতে চাই, কেউ কেউ চায় রাষ্ট্র ক্ষমতা, কেউ চায় সুফিজম, কেউ চায় আপনি চিল্লা দিয়ে বেড়াবেন, নীরব থাকবেন, ঠান্ডা থাকবেন, কারো আগে পিছিয়ে যাবেন না, সবাই একটা একটা করে অংশ নিয়েছি আমরা, টোটালিটি আমাদের মধ্যে নাই, এই কারণে দেখা যাচ্ছে আমরা খণ্ড খণ্ডে বিভক্ত হয়ে গেছি, এবং এই সুযোগটাকে কাজে লাগিয়েছে মূলত জায়নিস্টরা। জায়নিস্টরা আমি বলেছিলাম যারা ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে এমন একটা দল, ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে এমন একটা দল যারা একে অপরের বন্ধু, যারা একে অপরের বন্ধু, সব ইহুদি সব খ্রিস্টান নয়, ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে এমন কিছু মানুষ যারা একে অপরের বন্ধু, এদেরকে বলা হয় জায়নিস্ট। এদের উদ্দেশ্য হচ্ছে তারা চায় এই বিশ্ব শাসন করতে, তারা চায় জেরুজালেম থেকে সারা বিশ্বের অর্থনীতি, রাজনীতি, মিডিয়া, পলিটিক্স এবং অস্ত্র সমস্ত কিছু তারা নিয়ন্ত্রণ করতে চায়, তারা চায় এই পুরো বিশ্ববাসীকে দাসে পরিণত করতে, এটাই ওদের অ্যাম্বিশন। আর এরাই হচ্ছে মূলত দাজ্জালের ফলোয়ার্স যারা সামনে আসছে। এখন আসলে আমাদের সামনে যা হচ্ছে আমরা চোখে দেখতে পাচ্ছি এবং সামনে যা হবে আমি একটু ধারণা দিলাম। এখন আপনি ওয়ার্ল্ডের দিকে একটু তাকাবেন, তারপরে আমি যাব করণীয় কি ওয়ার্ল্ডের এই সিচুয়েশনগুলোর পিছনে যেটা শক্তি কাজ করে আমি বলছি সেটা জায়নিজম। তাদের মধ্যে যেগুলো ইনভলভ কান্ট্রি তারা হচ্ছে মূলত ইসরায়েল, এবং ইসরায়েলের সাথে আছে ব্রিটেন, তার সাথে আছে আমেরিকা, তার সাথে আছে জার্মানি, তার সাথে ফ্রান্স, তার সাথে ক্যানাডা, অফকোর্স আমাদের কিংডম, আমেরিকান কিংডম অফ সৌদি আরবিয়াও আছে, কাতার, কুয়েত, গলফ কান্ট্রিগুলো আছে। এই শক্তিটার বিপক্ষে, এই শক্তিটার মিডিয়া হচ্ছে বিবিসি, সিএনএন, এই শক্তিটার গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে সিআইএ, এফবিআই, এদের গোয়েন্দা সংস্থা, এই শক্তিটার সমরাস্ত্র যেটা উইং সেটার নাম ন্যাটো, এরা সবাই মিলে চাচ্ছে এই ওয়ার্ল্ডকে রুল করতে। কিন্তু বিশ্বাস করেন এই রুলের বিপক্ষে কোনো মুসলিম জোট ঐক্যবদ্ধভাবে দাঁড়ায়নি, দাঁড়িয়েছে আরেকটা শক্তি, তারাও খ্রিস্টান। এই জালেম বিশ্বের মধ্যে ইতিহাসে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই জায়নিস্টদের মতো জালেম কোনো সংগঠন বা অ্যাসোসিয়েশন এই বিশ্বে নাই, এদের বিপক্ষে কোনো মুসলিম জোট ঐক্যবদ্ধভাবে দাঁড়ায়নি খেলাফত প্রতিষ্ঠার পর থেকে, খেলাফত ধ্বংস হওয়ার পর থেকে, দাঁড়িয়েছে মূলত রাশিয়া, চায়না, উত্তর কোরিয়া, ভেনিজুয়েলা, এরা
তারা খুব ভালো করেই জানে যে এরা একটা পারমাণবিক যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে, কিন্তু তারা এদেরকে ভয় করছে না। মুসলিমরা ওদেরকে ভয় করে, রাশিয়া ওদেরকে ভয় করে না, চায়না ওদেরকে ভয় করে না। এই ন্যাটো এবং এদের এই যে অ্যাংলো ইউরোপিয়ান পশ্চিমা সভ্যতা, এর বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছে মূলত চায়না এবং রাশিয়া। আমি জানি, আমি বলছি না তারা 100% পরিশুদ্ধ, আমি এটা বলছি না। তারা কোন ধর্মের সেটা আমার আলোচনার টপিক না। আমি বলছি স্ট্র্যাটেজিকভাবে তারা এদের বিপক্ষে দাঁড়িয়েছে এবং তারা খুব ভালো করেই জানে যে এরা এদের সাথে একটা পারমাণবিক যুদ্ধে জড়াবে। এই যুদ্ধে মুসলিমরা ইনভলভ হয়ে যাবে এবং মুসলিমদের একটা নেতা বের হবে, আল্লাহ পাক তাকে বের করবেন মদিনা থেকে, যার নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, যার মায়ের নাম আমিনা, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, কপাল প্রশস্ত চওড়া নাক উঁচু, তার নাম তাকে আমরা বলি ইমামুল মাহদি। তার হাত ধরে মুসলিমরা ঐক্যবদ্ধ হবে। ওয়ার্ল্ডের সিচুয়েশনটাকে বোঝার চেষ্টা করুন, একদিকে এই শক্তি আরেকদিকে ওই শক্তি, এর মাঝখানে মুসলিমদের মাঝে কোনো ঐক্য নাই, এর মাঝখানে মুসলিম কান্ট্রিগুলোর মাঝে কোনো ঐক্য নাই। অর্থনীতি বলেন, রাজনীতি বলেন, দর্শন, মতবাদ, মিডিয়া বা প্রযুক্তি, সব কিছু এদের হাতে, আমাদের হাতে নয়। সব কিছু ওদের হাতে, আমাদের হাতে কিছুই নয়। বিগত 100 থেকে 150 বছরে এই পরিবর্তন হয়েছে বিশ্বে। এ কারণেই আজকে কোনো মুসলিমকে হত্যা করলে কেউ ডাক দিতে পারে না, আমার এই ভাইকে বাঁচাতে আসো, কেউ ডাক দিতে পারে না, বিকজ সব কিছু ওদের হাতে নিয়ন্ত্রিত। এখন আপনি কি করবেন, কি কি ইনিশিয়েটিভ নেবেন যদি যাতে করে আপনি এগুলো থেকে বের হতে পারেন? আমি বারবার বলছি দিস ইজ টু লেট, এটা অনেক দেরি হয়ে গেছে। কারণ আগা বিগত 100, 200, 300 বছরে আমরা যে আসলে কি করেছি সেটা আসলে আমরাও জানি না। আমরা আপোষে যেটা করেছি, তুই দেওবন্দি, তুই ব্রেলভি, তুই তাবলিক, তুই জামাত, তুই আহলেদিস, তুই হানাফি, এগুলো নিয়ে আমরা মারামারি করেছি। এটা আমরা সবচেয়ে বেশি করেছি। কে কোথায় হাত বাঁধে, কে কোথায় কী করে, এগুলো নিয়ে আমরা বেশি মাথা ব্যথার কারণ হয়েছে। কি কার আমির, কে কে কোন সংগঠন করে, কে কোন দল করে, এগুলো নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। আমরা এই ডিপ্লোমেসিগুলো অ্যাপ্লাই করতে পারিনি, আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারিনি, আমরা রাজনৈতিক ক্ষেত্রে আমাদের মতবাদগুলো প্রতিষ্ঠা করতে পারিনি, বিজাতীয় মতবাদগুলো নিয়ে এসেছি, আমরা সামাজিক ক্ষেত্রে আমাদের স্পিরিচুয়াল যে নূর সেটা হারিয়ে ফেলেছি। আমাদের ছেলেরা নামাজ পড়ে না, আমাদের ছেলেরা গার্লফ্রেন্ড, মদ, মাদক, পর্নোগ্রাফি নিয়ে ব্যস্ত, আমাদের যুব সমাজের ইমানি লেভেল নিচে নামিয়ে দেওয়া হয়েছে, পড়াশোনার মধ্য থেকে ইসলামকে তুলে দেওয়া হয়েছে, ইকোনমিক্সের মধ্য থেকে সুদ দিয়ে ইসলামিক অর্থনীতি তুলে দেওয়া হয়েছে, পলিটিক্যাল ক্ষেত্রে ইসলামিক খেলাফাকে তুলে দিয়ে সেকুলারিজম প্রতিষ্ঠা করা হয়েছে, ডেমোক্রেসি প্রতিষ্ঠা করা হয়েছে, এবং আমাদের আপোষে সিভিল ওয়ার লাগিয়ে দেওয়া হয়েছে। ভাইয়ে ভাইয়ে আমরা লড়াই করছি আর সারা বিশ্বে ওরা যা করার তাই করছে।